পরিচিত রাইট। তপসী মাছ এরপরে কি আর আছে? পোমা মাছ, বড় সাগরের পোমা মাছ আছে। আসসালামু আলাইকুম, শুভ অপহরণ। আমি আর আমার বন্ধু শহীদ এই মুহূর্তে অবস্থান করছি আমাদের প্রাণেশ্বর বরগুনার বিএনপি অফিসের অপোজিটে মজিবর ভাই হোটেলে। তো এই হোটেলটি আসলে ভাত খাবার জন্য বরগুনায় খুবই প্রসিদ্ধ। যদিও এখানকার পরিবেশটা খুব নিতান্তই সাদামাটা মানের, কিন্তু এখানকার খাবারের মান কিন্তু খুবই ভালো। তো আমি আপনাদেরকে একটু দেখাবো যে আজকে কী কী রান্না হয়েছে, আপনারা একটু দেখেন, পরে রিভিউ দেবো এবং আপনারা পরে এসে কিন্তু খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। দোকানে ঢোকার মুখে কিন্তু সবচেয়ে মজার একটা বিষয় যে এখানে কলা ঝুলতেছে, অর্থাৎ দুধ কলা কিন্তু এখানে খাওয়া যায় শহীদ, তাই না? আচ্ছা, আপনি কি কি রান্না করছেন দেখি। এই যে মজিবের ছেলে না, তোমার নাম কি? জি, মোহাম্মদ সাইদুল ইসলাম। সাইদুল, কই কি দেখি কি রান্না করছে একটু? খাবারের খাবারের চেয়ার আপনি একটু দেখেন, একটু টান দাও, টান দাও, টান দি, টান দি দেখে। এটা তো তপসী মাছ। বাহ, যেটা রামচন্দ্র মাছ বলে পরিচিত পরিচিত রাইট। তপসী মাছ এরপরে কি? আর আছে পোমা মাছ, বড় সাগরের পোমা মাছ আছে। আচ্ছা, পোয়া মাছ আছে রাইট। আচ্ছা, এরপরে কি আজকের মেনু? এটা প্রত্যেকদিন মেনু পাল্টা, একটু আলো আলো সবজি টান দাও তো, টান দাও। এইটা দিয়ে বাও, একদম বিশাল সাইজের বল মাছ। বল মাছ, বল মাথা আছে, বড় বড় মাথা আছে, তারপরে হ্যাঁ এটা। আচ্ছা, ওই যে তোমার এই যে বল মাছ, এগুলো পিস কত করে বিক্রি করো? যে এইটা 150 টাকা করে। 150 টাকা করে না? আর পোয়া মাছ? পোয়া মাছ সাইজ বড় 120 টাকা, 120 টাকা করে না? আর রামসোস? রামসোস 80 টাকা করে। অর্থাৎ যেদিন বাজারে বড় মাছ পাওয়া গেলে কিন্তু মধুবাবু তোমরা তোমার আব্বা সাথে বাজার করে, তাই না? আর এখানে কি দেখি তো খালির ভিতরে? বাহ, গরুর দুধ। অর্থাৎ ভাত খাওয়ার পরে যদি কেউ দুধ ভাত খেতে চায় নাকি, মানে তরকারি দিয়ে খাওয়ার পরে? আমি একটু পিছনে যাবো ভাবির কাছে। এখানে আমি আমি মেইন যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই, আপনার রান্নার জিনিসটা, কেন আমি মধুবাবু ভাই হোটেলটা পছন্দ করি। আপনারা দেখেন এই যে মরিচটা ভিজানো, কারণ এত মরিচ ভিজানো তার মানে কি, এরা কিন্তু কোনো প্যাকেট মশলায় রান্না করে না। মজিবুর ভাই সবসময় ইসে রান্না করা হয়, অর্থাৎ বাটা মশলায়, তাই না? ভাবি করি বাটা মশলা দিতে পারবে, ওই যে ওই মশলা দিয়ে ভেজান, এই দেখেন, এই সবসময় কিন্তু বাটা মশলায় রান্না করে। এবং বাবুর্চি কিন্তু একদমই, এত মানুষের ভাবি, আচ্ছা আনুমানিক প্রতিদিন কত মানুষকে খাওয়ায়? অনুমান করে দেবেন না, তুমি পারবা? এই ফ্লেভারটা, এই যে লাকড়ির চুলা এবং এই যে বাটা মশলা রান্না, এটা কিন্তু আপনি কোথাও পাবেন না। আমি আর একটা সবচেয়ে স্পেশাল জিনিস আপনাদের দেখাই, এটা কি গরু রান্না করেছি ভাবি না? এটা ভিতরে কি, এটা নলা? বাবা, এটা নলার সাইজ টিকে দেখেন তো। আচ্ছা ভাই, আপনাদের মশলা দিয়ে বাটেন না? ওই যে একটা ই দেখছিলাম, সেটা কই না? ওই যে ওই যে ফেসনাটা কই কই যে এইটা তো ফেসনা, ওই যে ফেসনাটা এদিকে আনেন তো, এদিকে আনেন তো, এই দেখেন এই মশলা ফেসার ইটা দেখেন একটু, এইটা আমি কিন্তু দেখাই চেয়েছি, এটা কিন্তু মশলাটা ফেসা হয়, অর্থাৎ এই যে হামান দিস্তা, হ্যাঁ এই 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 এরকম করে এই মানে মরিচ তৈস এগুলো সব এই দেবিতে ফেসা, তাই না? আসলে আমি নলিটা দেখে তো আমি একটু করে নলিটা দিয়ে খাবো আশা করতেছি, আপনাদের একটু করে নলিটা খাবো, আমি নলিটা দেখে আসলে মুগ্ধ। তো যাই হোক, মধুবাবের হোটেলটা কোথায়? মধুবাবের হোটেলটা ছোট্ট, খুব সাদামাটা পরিবেশ, কিন্তু আমি আপনাদের লোকেশনটা একটু দেখাই দিই। এই যে আমাদের এই যে বরগুনায় যে পৌরসভার অপোজিটে যে বিএনপি অফিস দেখেন আপনারা, বিএনপি অফিসের জাস্ট অপোজিটে মধুবাবু ভাইয়ের হোটেল, খুব সাদামাটা পরিবেশ। আপনারা কিন্তু এখানে যে কেউ দুপুরে খাবার খেতে আসতে পারেন, দুপুরে বা সকালবেলাও কিন্তু অনেক ভর্তা বা অনেক আইটেমের খাবার এখানে থাকে। তো আপনারা সবাই এখানে আসতে পারেন। সবাই আজকের মতো বিদায় নিচ্ছি, আমরা খাবার খেয়ে আর আগে রিভিউ দেবো, কারণ আজকে খাবো একটু পরে। এখানকার খাবার আমি 12 মাসই খাই, আমার কাছে দুর্দান্ত স্বাদ লাগে। তো আপনারা এখানে এসে খেতে কিন্তু কেউ ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।